sitting. Wow. সুপ্রভাত বন্ধুরা, তিস্তা সাতকান্দে আপনাদের সকলকে সুস্বাগতম। সবাই কেমন আছেন এই গরমে? একটু মানে একটু একটু আগে দেখতে পেলেন কি চলছে এখানে। এখন আমার নিজের ব্রেকফাস্ট হয়নি, আগে এদের পেট ভরাই, তারপর হচ্ছে নিজের ব্রেকফাস্ট। আমাকে বেরোতেই দেবে না বাইরে। এটা হচ্ছে উইস্কার্স আর পিওর পেট মিক্স করে দেখি। সকালবেলা সব দোকানপাট এখনো বন্ধ, ছুটির দিনে সকাল, সবারই একটা আলস্যের সকাল। বড়টা কিনতে যাচ্ছি, তারপর ম্যাগি প্ল্যাক ক্যান্সেল করলাম আর মনে হচ্ছে পেটে বড়টা খেতে। বসে গেছে সকাল সকাল, পর পর কতগুলো বাজার বাবা। এখানে আলু কি আজকাল ফ্রিজে কি সব রাখছো? ফ্রিজে তুমি লিপস্টিক রাখছো? লিপস্টিক রাখলে লিপস্টিকটা ভালো থাকে। তো কি রান্না হলো? সব রেডি হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, রসুন ছড়ানো হয়ে গেছে, আদাটা কেটে মশলা করাটা বাকি আছে, আর এখানে মাংসটা ঢুকছে। কখন রান্না শেষ হবে? এবার তো একটু স্মার্ট পয়েন্টেও যেতে হবে, কিছু জিনিসপত্র কেনা আছে। মাংসটা ফ্রাই করছি, দেখতেই তো পাচ্ছো, এই দেখো আমি আর সোমো একবার বেরোলাম স্মার্ট পয়েন্টে, যাবো টুকি টাকি কিছু জিনিসপত্র কেনা আছে, সেগুলো কিনে নিয়ে রোদে পুড়তে পুড়তে যাবো, আবার রোদে পুড়তে পুড়তে আসবো, এসে স্নান করবো। এত গরম লাগছিল, স্মার্ট পয়েন্ট থেকে জিনিসপত্র তো নিলাম ডেলি আমাদের। এই গরমে এটা অমৃত। এই জাস্ট স্মার্ট পয়েন্ট থেকে ফিরলাম, এবারে এটা নিয়েছি। এটা হচ্ছে ডিশ ওয়াশার প্লাস হচ্ছে যে স্ল্যাবগুলো থাকে না কিচেনের উপরে, সেটা মোছার জন্য ডেটলের নিয়েছি। এই যে পাউডার তো সব কিছুর জন্যই লাগে, চায়ের জন্য, কখনো হচ্ছে চিড়ে খেয়ে ওই ফলার টাইপের কিছু খেলে, বা কোনো জুস, এই গরমকালে কিছু জুস টাইপের বানালে একেবারে লস্যি টাইপের, তার জন্য মোটো সব কিছুর জন্য লাগে, পায়েসটা সব কিছুর জন্য লাগে। আচ্ছা মশলা তো রোজের রোজ লাগে, দারচিনি, এলাইচি আর হচ্ছে লবঙ্গ। শুধু রান্নার মশলা না, যেহেতু আমার আমার সময় একটু সর্দি কাশির ভাত আছে, মামনির আছে, মানে গরমকালে আমাদের ঘাম জমেও একটু সর্দি মতো হয়ে যায়, তার জন্য কাড়াটা বারো মাসে খাওয়ার চেষ্টা করি, তাই কাড়ার জন্য এই তিনটে ভীষণ উপকারী, স্পেশালি গলার জন্য তো দারচিনি আর লবঙ্গ অবশ্যই। এবার হচ্ছে সর্ষের তেল, আর এবারে নিয়েছি পতঞ্জলি ঘি। আমরা হচ্ছে ওই দেশি ঘিটা না ঘুরিয়ে ফিরিনি, কখনো গোবর্ধন নিচ্ছি, কখনো আমুল নিচ্ছি, কখনো পতঞ্জলি নিচ্ছি, তো এবারে নিয়েছি পতঞ্জলি ঘি। আর হচ্ছে যে সৌম্য দই নিয়েছে, কারণ যেহেতু আজকে ছুটির দিন, আর ছুটির দিন থাকা মানেই হচ্ছে সৌম্যকে লস্যি বানিয়ে দিতে হয়, গরম পড়ে গেছে, তার জন্য এতগুলো নিয়ে নিয়েছে। একটা হচ্ছে আমুলে হচ্ছে না মাদার দিয়ারি হচ্ছে টক দই, হ্যাঁ টক দই, আর আমুলে হচ্ছে এতগুলো ছোট ছোট মিষ্টি দই। আচ্ছা এই হচ্ছে চা। আচ্ছা এইটা না, এই যে রেড লেভেলের যে চাটা আছে, সেই এই চাটা কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু সেই ভালো লাগে, কারণ মামুই বাপি লিগার চা খায়, মামুই বলছে প্রিয়াঙ্কা, এটা কিন্তু দেখুন সবকিছু মিক্স আছে, এই যে এখানে আদা তুলসী পাতা এলাইচি সব মিক্স করে, এটা লিকারেও খুব সুন্দর খেতে লাগে, আর হচ্ছে এতেও কি দুধ চায়ের সাথে খুব ভালো লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওরে বাবা, এইটা হচ্ছে তুলসী ভোগ চাল। এইটা আপাতত 5 কেজি নিয়েছি, যদি খেতে খুব সুস্বাদু লাগে তাহলে নেক্সট টাইম আরো বেশি করে নিয়ে আসবো। আর এই জিনিসটা হচ্ছে 500 টাকা পর পারচেস করলে এই গ্লাস সেটটা দিয়েছে, 500 পর তো হয়ে গেছিল সেই জন্য। এই যে আমি আর সৌম এখন আপনিতে যাচ্ছি, মেনলি দরকার হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্কের একটা সৌম, তো সেটারও কিনতে যাওয়ার জন্য বেরোনো, আর তার সাথে দেখি একটু
টুপিটাকে কিছু হয়ে যায় এক্সট্রা আরো কিছু, সেই জন্য বেরিয়ে পড়লাম। এবার দিনও রাস্তার কি অবস্থা। একদম লেমন জুস ছাড়া মানে একদম পুরোটাই মিষ্টি হবে, কারণ যেহেতু সন্ধ্যে হয়ে গেছে এই সময় কোনো টক জাতীয় খাবার আমার বা সৌরটা হজম হয় না, তাই জন্য ভার্জিন মিন্ট মই তো উইদাউট লেমন জুস। তো চলে এসেছে 42 ডিগ্রি গরমে ঠান্ডা ঠান্ডা মিন্ট মহিতো খেয়ে বলছি দারুণ পাইছে। এখন দুর্দান্ত, আর যেহেতু আমি লেবু খাই না এই লেবু কষাটাকে আমি এখানে বাইরে থেকে দেখেই পছন্দ হয়ে গেল। এইগুলো কেমন শোনো, শাড়িগুলো কেমন লাগে? ভালো লাগছে, ভালো লাগে। অনেক কিছু কেনাকাটা হয়ে গেল, কিংবা করেও স্পেশালি ড্রেসই কেনা হলে আমারই কেনা হয়েছে। আমি সৌম্যকে বলছিলাম তুমিও কিছু না, বলে না আমি নেব না, আমার প্রচুর এখন আছে, পরে জন্মদিন আসছে, তারপর পুজো তো আছে, যাই হোক সঙ্গে কিনবে। আর হচ্ছে বাড়ি ফেরার পথে এবার আমরা একটু গুটি গুটি করে এগোচ্ছি। হ্যাঁ, খাওয়ানো দাওয়ানো হলো, এ হচ্ছে ক্যাট ফুড, আচ্ছা এরা হচ্ছে বিস্কিট, আর ওখানে একটা বাছুর না কোনো বুঝতে পারছে না, যা দাঁড়িয়ে আছে ওকে বিস্কিট দিয়ে তো সঙ্গে আছে, বিস্কিটে দিতে হবে, কিছু তো করার নেই, অন্যগুলো নিয়ে বেরোয়নি জানতাম না। ওকে খাইয়ে দাইয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আপনাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করি, দেখাই আপনাদেরকে। আমার ব্লগিং এর সুবিধার জন্য লাইট কিনেছি, তিনখানা লাইট কিনেছি এই যে, আর এইটা হচ্ছে চার্জিং পয়েন্ট, আচ্ছা চার্জার, হ্যাঁ চার্জার, সরি চার্জার, আর এখানে হচ্ছে এই এলইডি লাইটটা স্পেশালিটি হচ্ছে যদি পাওয়ার কাট হয়ে যায়, ইনভার্টার সব বাড়িতেই আছে কিন্তু ইনভার্টার তো আর চার্জ হবে না, তখন জাস্ট সোলার এটাকে এটা সোলার সিস্টেম করা আছে আর কি, রোদের মধ্যে নিয়ে 7-8 ঘন্টা রেখে দিলে বা সুন্দর চার্জ হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে আর একটা নিয়েছি, এটারও হচ্ছে চার্জার আছে, এই যে চার্জার দিয়ে দিয়েছে এরকমভাবে বসিয়ে। মানে ফুড ব্লগিং মানে মেনলি যারা হচ্ছে ওই রান্না দেখান, ফুড ব্লগিং এর জন্য রান্না দেখানো হয়, সেক্ষেত্রে এটা খুব সুবিধা তাই না, এই এলইডি লাইটটা এরকম ভাবে পড়বে। আচ্ছা এটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে শরীরটা সুস্থ রাখার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে জল খান, ঘরে বানানো শরবত খান, আর আপনার পাড়াতে যেসব চারপেরা আছে প্লিজ তাদের জন্য একটু জলের ব্যবস্থা করুন, যাতে তারা এই গরমে একটু অন্তত জলটা খেয়েও শান্তি পেতে পারে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।